আমি এটা নিয়ে মন্তব্য করব না, ওটা পিসি ভাইপোর কোম্পানির ভিতরের ব্যাপার। কোন কর্মচারীকে রাখবেন, কোন কর্মচারীকে তাড়াবেন, ওদের নিজেদের ব্যাপার। তৃণমূল কোনো রাজনৈতিক দলই নয়, ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। নাম না করে শাসক দলের এক নেতাকে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি কাকে এইরকমভাবে বিচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অনেকেই বলছেন যে তিনি হয়তো তৃণমূল নেতা কুণাল ঘোষকেই আক্রমণ শানিয়েছেন। বুধবার নদিয়াতে কৃষ্ণনগরে সেখানে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে নির্বাচনী প্রচার ছিল, আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের এক নেতার বিরুদ্ধে বলেন, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না, ওটা পিসি ভাইপোর কোম্পানির ভেতরের ব্যাপার। কোন কর্মচারীকে রাখবেন, কোন কর্মচারীকে তাড়াবেন, ওদের নিজেদের ব্যাপার। তৃণমূল কোনো রাজনৈতিক দলই নয়, ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, বিভিন্ন স্তরের কর্মচারী রয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। আমি এটা নিয়ে মন্তব্য করব না, ওটা পিসি ভাইপোর কোম্পানির ভিতরের ব্যাপার। কোন কর্মচারীকে রাখবে, কোন কর্মচারীকে তাড়াবে, ওটা ওদের নিজেদের ব্যাপার। তৃণমূল কোনো রাজনৈতিক দলই নয়, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, বিভিন্ন স্তরের কর্মচারী আছে, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, পার্ট টাইমার, গ্রুপ ডি, গ্রুপ সি। বুধবার অন্যদিকে বহরমপুরের নওদায় বিজেপির বিজয় সংকল্প সভা ছিল, আর সেই সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে উঠে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী নাম না করে তিনি কিন্তু রীতিমতন তৃণমূল নেতাকে আক্রমণ করে বলেন যে আপনাদেরই এই জেলার এক এমএলএ, নাম বললে চাকরি চলে যাবে, যেমন 3.5 বছর জেল খাটা একজনের চাকরি চলে গিয়েছে, তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়েছে। আমি নাম বললেই চাকরি চলে যাবে। তিনি আমাকে বলেছেন যে আপনারা জয় শ্রীরাম বলেন কেন? জয় শ্রীরামের তো দুটো মানে, আমরা যারা সনাতন করি তারা জয় শ্রীরাম বলি, আপনাকে কেউ বলতে বলেনি। আমরা বিজেপি করি, বিজেপি রাম রাজ্য দিতে চায়। রাম রাজ্য মানে জানেন? গরিবের মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। এটাই হলো বিজেপির স্লোগান। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। আপনাদের এই জেলার এক এমএলএ, নাম বললে চাকরি যাবে, যেমন 3.5 বছরের জেল খাটা মালের চাকরি আজ চলে গেছে, তার চাকরি চলে গেছে, তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে। আমি নাম বললে চাকরি যাবে, তিনি আমাকে বলছেন আপনারা জয় শ্রীরাম বলেন কেন? আল্লাহ, আপনাকে তো কেউ বলেনি জয় শ্রীরাম বলতে। হ্যাঁ, জয় শ্রীরামের দুটো মানে, যারা সনাতন তারা আমরা জয় শ্রীরাম বলি। নিশ্চিতভাবে ভগবান রাম আমাদের ভগবান, হিন্দুদের ভগবান, আপনাকে কেউ বলতে বলেনি। আপনি ভারত মাতা কি জয় বলবেন। আর আমরা বিজেপি রাম রাজ্য দিতে চাই। রাম রাজ্য মানে কি জানেন? রাম রাজ্য মানে গরিবের মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। এটাই হলো বিজেপির স্লোগান। নরেন্দ্র মোদীর 175টা স্কিম, কোন স্কিমটা শুধুমাত্র কোন ধর্ম সম্প্রদায়ের জন্য? বলুন। এই তোলামূলের লোকেরা যারা বিভাজনের রাজনীতি করেন আর ডাকাত তৈরি করেন, ধর্ষণকারী তৈরি করেন শাহজাহান শেখদের মতো, এই মুর্শিদাবাদের আনাচে কানাচে এরা ছড়িয়ে আছে, ছড়িয়ে আছে এরা। এবার আপনাদের বলি যে ঠিক কোন বক্তব্যের জন্য কুণাল ঘোষকে অপসারণ করা হয়েছে। তাপসরা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। ফলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে, বাকি মানুষের উপর ছেড়ে দিন। এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি নিঃসন্দেহে উত্তপ্ত হচ্ছে। শুভেন্দু অধিকারী কি বলছেন আপনাদের আরো একবার শোনাবো। আমি এটা নিয়ে মন্তব্য করব না, ওটা পিসি ভাইপোর কোম্পানির ভিতরের ব্যাপার। কোন কর্মচারীকে রাখবে, কোন কর্মচারীকে তাড়াবে, ওটা ওদের নিজেদের ব্যাপার। তৃণমূল কোনো রাজনৈতিক দলই নয়, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। বিভিন্ন স্তরের কর্মচারী আছে, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, পার্ট টাইমার, গ্রুপ ডি, গ্রুপ সি। এই নিয়ে আমার কালিক নিলয় ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। পিসি ভাইপোর লিমিটেড কোম্পানিতে কারা থাকবে আর কারা থাকবে না, সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, ওটা নিয়ে আমি মন্তব্য করব না। কুণাল ঘোষের বহিষ্কার প্রসঙ্গে এমনই মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল রাতে নদিয়ার বেথুয়া ডহরিতে নির্বাচনী প্রচারে এসেছিলেন রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে, আর সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ সম্পর্কে একথাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে রাজ্যের আরো একটি বিরোধী দলগুলো সিপিএম এবং কংগ্রেসকেও তির্যক ভাষায় আক্রমণ করেছেন বেথুয়া ডহরির সভামঞ্চ থেকে। এছাড়াও এখন এই যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, সেখানে ব্যাপক ভোটে রানিমা জয়লাভ করবেন এমনটাও তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে জানিয়েছেন। এমনকি সংবাদ মাধ্যমের সামনেও এমনই মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।